আসসালামু আলাইকুম। হাই গাইস, গিয়েছিলাম বড় মামাদের বাসায় ঢাকা। সো এই দেখুন আমরা এসে পড়েছি আর আমার ভাই আগে আগে যাচ্ছে। এখন হচ্ছে আমরা লিফটে উঠব। দেখুন এখন হচ্ছে আমরা লিফটে উঠে পড়েছি, আমার ভাই আগে আগে সব জায়গায় উঠে পড়ছে। দেখুন এখন হচ্ছে আমরা বাসায় যাব। আর এই দেখুন বাসায় এসে পড়েছি। বাসায় আসার মামা দরজা খুলো। আর এই দেখুন বৌমন্দিনীদের রুমে ঢুকে গিয়েছিলাম। বৌমন্দিনীদের রুমটা কত সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করে বিকালবেলা ছাদে এসেছিলাম। ছাদে এসে কিছু খেলা করলাম আমরা, আর আম্মু হচ্ছে প্রকৃতিগুলো ভিডিও করছিল আম্মু। আর আমরা এদিকে ভাইয়ের সাথে মামাতো বোনের সাথে খেলছিলাম। মামাতো বোনের নাম হচ্ছে মায়া, আর ওর একটা ভাই আছে তার নাম হচ্ছে আবির। নামগুলো অনেক সুন্দর না? কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাই হচ্ছে আবির, ওর নাম হচ্ছে আবির। আর আমি হচ্ছে ওর সাথে কথা বলছিলাম। দেখুন এই দেখুন আমরা দুই বোন দুষ্টাম করছিলাম, কথা বলছিলাম, অনেক মজা হয়েছিল আজকে, আর অনেক কিছু খেলতেও পেরেছিলাম। সো গাইস আমরা এখন নিচে চলে যাব। আর এই দেখুন আমরা লিফটে উঠে নিচে যাব, আর আমুর একটু পরে আসবে, তার জন্য আমরা আগে আগে চলে যাচ্ছি ভাই বোন মিলে। সো দেখুন লিফটটা খুললো মাত্র, মনে এবার আমরা চলে যাচ্ছি গাইস বাসায় এসে পড়ব। আর এই দেখুন বাসায় এসে পড়ার পরে আমু একটু বারান্দায় সিনারিগুলো তুলছিল। দেখুন গাছটা কি সুন্দর। সো গাইস ওই পাশের লাস্টটাগুলো আমরা দেখতেছি, খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। সো গাইস কাদের কাছে আমাদের চ্যানেলটা আজকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বৌমনিদের বাসাটা আপনাদের কাছে কীরকম লেগেছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। সো গাইস দেখুন দেখতেছি এখানে সামনে একটা বিল্ডিং ছিল। সো গাইস তারপর আম্মু আর খালামুনি আর আপি গিয়েছিলো, আর হচ্ছে আর শপিং করতে গিয়েছিলো, আমাকে রেখে গিয়েছিলো। এই তো তারা নিচে নেমে পড়েছে, নিচে এখন শপিংয়ে যাবে। সো গাইস আমাদের ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে, আর এই দেখুন শপিং করে আমরা বাসে এসেও পড়েছি। আজকের ব্লগটি এতটুকু ছিল, কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, বাই, ভালো থাকবেন।